নির্মলাবাবুর সঙ্গে আবার যোগাযোগ করতে পেরেছি। নির্মলাবাবু, আমার যে প্রশ্ন ছিল, হঠাৎ এই নির্জোট নির্মোহ তৃণমূল কংগ্রেসের আপনার কেমন কেন মনে হয়? দেখুন, অনেকগুলো তো প্রশ্ন এসেছে, তার মধ্যে চন্দনবাবুর প্রশ্নও আছে। চন্দনবাবু, হ্যাঁ, সেটার উত্তর দিতে হবে না হবে না? দিন, অবশ্যই দিন। না না, তাহলে একটা ছোট করে উত্তরটা দিয়ে দিই। আমি যে লেখাটা লিখেছিলাম আনুষ্ঠানিকভাবে, সেই লেখাটা না বিজেপি না তৃণমূল তার বিরোধিতা করেছিল, এটাই আমার উত্তর। যদি বিরোধিতা করতো তাহলে বুঝতাম যে আমার কোথাও একটা গলদ আছে, কিন্তু ওই লেখাটা একটা বহুমাত্রিক লেখা, যেটা আপনার পার্টি, চন্দনবাবুর পার্টি, বড় করে গণশক্তিতে চেপেছিল, আর সুমনবাবুর দল বহুবার সেটাকে ব্যবহার করেছে। সুতরাং এই লেখাটা সব দলের কাছে সমানভাবে পৌঁছেছিল। আমি কার জন্য লিখেছি, কার ফেভারে লিখেছি, সে উত্তরটা আমি না দিলেও চলবে, ঠিক আছে? সুতরাং একটা, আপনি স্যাটিসফাইড তো? একদম। এবং আপনার মতো বর্ষিয়ান সাংবাদিকের কাছে এরকম নির্ভীক উত্তরই তো রিপাবলিক বাংলার দর্শকরা আশা করে, চোখে চোখ রেখে। নির্মলাবাবু, আপনি যে কথাগুলো বলছেন যে বিভিন্ন সময় জোট করা না করা, জোটের রাজনীতি, ভারতবর্ষে জোটের রাজনীতি তো নতুন কিছু নয়, বহুদিন ধরেই হয়ে আসছে, কখনো একে ধরে কখনো ওকে ধরে, এরকম হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এখন প্রশ্নটা দাঁড়িয়েছে, ওটা হলো কৌশল, যে কোনো রাজনৈতিক দল ওই কৌশলটা ব্যবহার করে, ঠিক আছে, সে কংগ্রেসই হোক, সিপিএমই হোক, যাই হোক। এবার পাশাপাশি সৌগতবাবু যে কথাটা বলছে, আমার যেটা মনে হয়েছে সেটা কোথাও একটা হতাশা। এবার আপনি, আমি কোনোদিন পার্লামেন্টে সদস্য হইনি, একটা জাতীয় দলের তকমা পাওয়া সাংসদ, তিনি দুবার বেস্ট সাংসদ হয়েছেন, আজকে তখন পার্লামেন্টে তাকে কোন রাজ্য দলের সাংসদ হিসেবে বলতে হবে, তার লজ্জাটা দুঃখটা কোথায় আমি আপনি সেটা বুঝবো না। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় ফ্রন্ট তৃতীয় ফ্রন্টে যে কথা বলছেন সৌগতবাবু, আমি জানি না পার্টিগতভাবে এখন খুব ভালো জায়গায় আছে বলে আমি অন্তত জানি না, কারণ ফেব্রুয়ারি মাসে দলের যখন সাংগঠনিক পরিবর্তন হয় সৌগতবাবুকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, সেই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়নকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্ণধার হয়ে সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিল। এবার এই জায়গায় দাঁড়িয়ে সৌগতবাবু যে কথাটা বলছেন, কোথাও একটা হতাশা কাজ করছে, এই হতাশাটা খুব তীব্র। এবার একটা সাধারণ কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে তৃণমূলের আমও গেল ছালাও গেল, এই কথা বলা হচ্ছে। এবং এই আম ছালা চলে যাওয়াটা যে কোনো কারণেই হোক তৃণমূলের কাছে খুবই একটা বেদনাকর বিষয়। অনিন্দ্যবাবুরা এখনো বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বদলি মুখ, সেটা ওদের বিশ্বাস করতেই হবে, এবং রাজ্য দল হয়ে যাবার পরে এই বিশ্বাসটা আরো বেশি করে জোরদার করে তুলতে হবে। কিন্তু একটাই বড় সমস্যা, সেটা হচ্ছে যে তৃণমূল জাতীয় ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাটা হারিয়েছে, কারণ রাহুল গান্ধী, সুমনবাবুর দলের সর্বময় নেতা, তিনি অলরেডি মমতাকে ভোট কাটুয়া বলে দিয়েছেন, এবং ভোট কাটুয়া বলেছেন ঠিক এই নির্বাচনের আগে। আবার আপনি মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2021-এ জিতে আসার পর যখন দিল্লি যান তখন প্রথম কথাটা বলেছিলেন, দিল্লি আসলেই সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হবে। সুতরাং আপনি যদি মেলান তাহলে বুঝতে পারবেন ছেদটা কোথায় রয়েছে, এবং ছেদটা হতে হতে
এমন জায়গায় গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আজকে আর কোনোভাবেই জাতীয় ক্ষেত্রে আসতে পারবে না। তার কারণ কারণ একটাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভীষণ রকম ভাবে সমস্যা দীর্ঘ। রাজ্য দল হিসেবে তার আশু কর্তব্য হচ্ছে সে দুর্নীতির যে দাগ তার উপর লেগেছে সেই দাগটা কি করে সামলাবে। এই দাগটা সামলানো, স্পেশালি সামনে পঞ্চায়েত নির্বাচন, এইটা তার মাথায় রাখতে হবে। সুতরাং এখন জাতীয় দল থাকলাম কি না থাকলাম চুলোয় যাক, আমি যে কোনো হরে হোক রাজ্যে যেন আমার ক্ষমতাটা খুব বজায় থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি ধরুন ডিএমকে, ডিএমকে যারা, ডিএমকে তো জাতীয় দল নয়, তাদের সাংসদও আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি সাংসদ আছে, কিন্তু জাতীয় দলের তকমা চলে গিয়ে পার্লামেন্টে বলা আর জাতীয় দল হিসেবে বলার মধ্যে অনেক তফাৎ। সৌগত বাবুর গলা দিয়ে সেই হতাশাটা বেরিয়েছে, ওটা কৌশলের কোনো জায়গায় নেই। তৃণমূল কৌশলের রাজনীতি করার মতো অবস্থাতেই নেই। তৃণমূল কৌশলের রাজনীতি করার মতো অবস্থাতেই নেই।